বাউল সম্রাট ফকির লালন সাহার 128তম তিরোধান দিবসে ভক্ত অনুরাগী আর সাধু সন্তের পদচারণায় মুখর ছেউরিয়া। লালন স্মরণে শুধু আজ নয়, আগামী 2 দিনও সাধুর সঙ্গে জমজমাট থাকবে আখড়াবাড়ি। কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস দত্তের রিপোর্ট জানাচ্ছেন তৌহিদুর রহমান। অচিন পাখির মতো দেশ বিদেশ থেকে আসা হাজারো সাধু সন্ত, ভক্ত অনুরাগী আর দর্শনার্থীদের ভিড়ে ভিড়াক্কার কালীনদীর তীরের ছেউরিয়া উপলক্ষ লালনের 128তম তিরুধান দিবস। বরাবরের মতো এবারও পয়লা কার্তিকে আখড়াবাড়িতে গানে সুরে তত্ত্বকথা আর আলোচনায় সবাই স্মরণ করছেন লালনকে। লালন বাউল গানকে করেছিলেন অগ্রগণ্য, কিন্তু সব ছাপিয়ে তিনি ছিলেন মানবতাবাদী সমাজ সংস্কারক ও দার্শনিক। নিজেকে প্রচার করেছেন লালন ফকির হিসেবে। মানুষে মানুষে জাতশ্রেণীর বিভেদ থেকে সরে মানব ধর্মকেই সাইজিয়ে মেনেছিলেন মূল মন্ত্র। গানের সহজ সরল বাণীতে মানব জীবনের গূঢ় রহস্য, অসাম্প্রদায়িক ও আধ্যাত্মিক দর্শন তিনি আমৃত্যু প্রচার করেছেন। তিরোধান দিবসে আখড়াবাড়িতে তিল ধরানোর জায়গা নেই, ছোট ছোট আসন করে অবিরাম চলছে লালনের গান। গানে মজেছেন দর্শনার্থীরাও, আছে মেলাও। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় উৎসবের সব প্রস্তুতি সম্পূর্ণ। আশা করছি অনেক দূর দূরান্ত সাধুবৃন্দরা আসবে, ভক্তবৃন্দরা, দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের যেখানে তাদের গুরুকার্য এবং তাদের যে সেবার ব্যবস্থা খাদ্য কমিটি ইতিমধ্যে গ্রহণ করেছেন। উৎসব অঙ্গনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। লালনের তিরোধান উৎসব কেন্দ্রিক আমরা বড় ধরনের প্রস্তুতি রেখেছি। আমাদের এখানে প্রায় 550 ফোর্স ইউনিফর্ম এবং সিভিলে এখানে ডিউটি থাকবে। এছাড়া আমরা 100 জনের মতো আনসার পাবো, আর ওদের লালনের নিজস্ব 40 জন ভলেন্টিয়ার থাকবে। উৎসব চলবে আগামী 18 অক্টোবর পর্যন্ত। এই কয়দিন আখড়া চত্বর হয়ে উঠবে সাধুসঙ্গের মিলন মেলা। তৌহিদুর রহমান, নিউজ 9, ঢাকা।